কিছু বলুন ম্যাডাম, কেমন লাগছে ঘুরে ঘুরে, কেমন লাগছে? মাকার প্যান্ডেলে ভিতরে মানিককুণ্ডু, মানিককুণ্ডু কি সুন্দর করেছে, আপনারা দেখতে থাকুন, আমরা ঘুরি ঘুরি দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা। দেখুন কি সুন্দর লাগছে প্যানেলটা, বিভৎস। এখানে মাকায় আসবেন, এসে একটুখানি পথ দেখতে পাবেন, একদম খুব খুব সুন্দর প্যান্ডেল, বিভৎস, মজা দেখতে পাচ্ছেন। কি সুন্দর ফুটিয়ে তুলেছে ডিজাইনগুলোকে, কারো কাজ এগুলো পাঁচ দিয়ে সব অনেক রকম আইটেম দিয়ে তুলে ধরেছে। বানিয়েছে, দেখতে পাচ্ছেন কীভাবে বানিয়েছে, সব কিছু এরকম তুলে ধরেছে, একদম টোটালি খুব সুন্দরভাবে তুলে ধরেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একদম মানে করোনার যেই সব জিনিস সেই সব জিনিস নিয়ে এই জিনিসটাকে মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে। দেখুন আপনারা ঘুরে ঘুরে পুরো দেখাচ্ছি মণ্ডপটাকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম। এই যে এখানে করোনার যে জিনিসটা সাজিয়েছে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনি দেখুন খুবই সুন্দর মণ্ডপটা সাজিয়ে তুলেছে। আমরা এবার এই মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি, দেখুন মণ্ডপ থেকে বেরোনোর পরে সব কী কী দিয়েছে, টোটালি মাস্ক পরে বাইক চালাতে বলছে, হেলমেট ব্যবহার করুন, তারপরে এদিকে করোনা রোগীকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে, আর এদিকে সব বসে আছে। দেখতেই পাচ্ছেন ছেলেগুলো খুব খেটে খেটে ব্যস্ত হয়ে গেছে, তাই বসে পড়েছে, এই আমার মাথা দিয়ে একদম ভেঙে পড়েছে। আর ম্যাডাম আপনি কিছু বলুন ম্যাডাম, কেমন লাগছে ঘুরে ঘুরে, কেমন লাগছে? খুব টায়ার্ড। ঠিক আছে, আমরা এই প্যান্ডেলে ছিলাম, খুব
ব্লগটা শেষ করছি, চলো বাই।